আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দয়ায় আমিও ভালো আছি। আজকে আপনাদের জন্য নতুন একটি বিষয় নিয়ে কথা বলবো, সেটি হচ্ছে ফেসবুক পেজ থেকে কিভাবে আপনারা স্টোরি সংযুক্ত করতে পারবেন। তো খুবই সহজ একটি বিষয়, কিন্তু আমাদের ফোন থেকে এটি একটু ঝামেলা পোহাতে হয়, যার কারণে আপনাকে একটু সহজলি এটি একটু বলার চেষ্টা করব। তো আপনারা সর্বপ্রথম গুগলে চলে যাবেন, গুগলে গিয়ে ক্রিয়েটর ফেসবুক লিখে সার্চ করবেন। ক্রিয়েটর ফেসবুক লিখে সার্চ করার পর ক্রিয়েটর স্টুডিও বা facebook.com/creatorstudio URL আপনারা যে অপশনটা দেখতে পাচ্ছেন সেখানে গিয়ে ক্লিক করবেন। সেটি ক্লিক করার সাথে সাথে আপনারা বুঝতে পারছেন যে ফেসবুকের যে ক্রিয়েটর স্টুডিও সেটি ওপেন হয়ে যাবে। তো ক্রিয়েটর স্টুডিও ওপেন হওয়ার পর আপনারা বুঝতে পারছেন যে আপনার স্টুডিও ক্রিয়েটর স্টুডিওতে কতগুলি পেজ সংযুক্ত আছে। এখানে সবগুলোই আপনারা এখানে সিরিয়ালি লিস্ট বাই লিস্ট দেখতে পাবেন। আপনারা যদি স্টোরি অ্যাড করতে চান, এখানে অ্যাড স্টোরি নামে একটি অপশন পাবেন, সেখানে ক্লিক করলে সাথে সাথে আপনার স্টোরিটি ওপেন হয়ে যাবে। তো তার আগে কোন পেজ থেকে আপনি স্টোরিটি দিতে চান সেই পেজটি আপনাকে ওপেন করতে হবে। সেটি সিলেক্ট করার পর আপনারা এই স্টোরিটা কি আকারে সংযুক্ত করতে চান, ফটো আকারে সংযুক্ত করতে চান না টেক্সট স্টোরি আকারে সংযুক্ত করতে চান, সেটি আপনাদের সিলেক্ট করতে হবে। তো আমি মনে করলাম যে আমি একটি ফটো স্টোরিতে দিতে চাই, তো আমি ফটো অপশনটি সিলেক্ট করলাম। এরপরে আপনি যে ছবিটি স্টোরিতে দিতে চান সেই ছবিটি মূলত স্টোরিতে দিয়ে দিতে পারবেন। মনে করুন আমি এখানে একটা ছবি সিলেক্ট করে নিই, সিলেক্ট করে সেটাকে ওপেন করার সাথে সাথে বুঝতে পারছেন যে আমরা এখানে একটা সুন্দর স্টোরি অপশান চলে আসছে। এখান থেকে আপনি চাইলে অ্যাড টেক্সট অপশান থেকে কোনো টেক্সট অ্যাড করতে পারেন। প্রোডাক্টের নাম আমি লিখে দিই, তারপরে এটি আপনার প্রয়োজন মতো ইচ্ছা মতো আপনি অন্য জায়গায় সরিয়ে রেখে দিলেন। রেখে দেওয়ার পর এখানে কালার সিলেক্ট করে দিতে পারেন আপনি, যেটি কী কালারে আপনি রাখতে চাচ্ছেন। আমি ব্ল্যাক কালারই রাখলাম। তারপরে আপনি এখান থেকে চাইলে একটি বাটন অ্যাড করতে পারেন, যেমন কথার কথা আপনি এখানে সিমোর বাটনটি অ্যাড করে দিলেন, এখানে আপনি একটা ইউআরএল দিয়ে দিলেন। আমি সাপোজ কথা সেই ফেসবুক পেজের আমি লিঙ্কটা এখানে সংযুক্ত করে দিলাম। সংযুক্ত করার সাথে সাথে কপি করে আপনি এই ইন্টার লিঙ্কের এখানে ঠিকানাটি পেস্ট করে দিবেন। পেস্ট করে দেওয়ার সাথে সাথে শেয়ার টু স্টোরিতে ক্লিক করার সাথে সাথে আপনি বুঝতে পারছেন যে আপনার একটি স্টোরি অ্যাড হয়ে গেছে। তো ঠিক এভাবে আপনি চাইলে আপনার স্টোরিগুলো সহজে অ্যাড করে ফেলতে পারেন। এখান থেকে আপনি ক্রিয়েটর স্টুডিও থেকে ধারাবাহিকভাবে আপনি এখান থেকে লাইভে যেতে পারবেন কিংবা ভিডিও আপলোড করতে পারবেন। খুবই প্রয়োজনীয় একটি স্টুডিও। এখানে বুঝতে পারছেন যে ফেসবুকের পেজের যাবতীয় কার্যক্রম আমরা এই ক্রিয়েটর স্টুডিও অপশান থেকে সব কিছু করতে পারি একদম অনায়াসে। তো আজকের ভিডিওটি এ পর্যন্ত। এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না।